জানা গেছে বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ টাকারচোলা মণ্ডলের ব্যবস্থাপনায় একটি যোগদান সভায় অংশ নিতে যাচ্ছিলেন বিজেপি নেত্রী পাতালকুনা জমাতিয়া সহ মন্ত্রী রামপদ জমাতিয়া। সে সময় রাস্তা আটকে তাদের গাড়ির উপর হামলে পড়ে দুষ্কৃতিকারীরা। গাড়ি ভেঙে চুরমাছুর করে দুষ্কৃতিকারীরা, স্লোগান তোলে গোপ এক। তাদের আক্রমণের মুখে পড়ে পাতালকুনা জমাতিয়ার দুই দেহরক্ষী আহত হন। এই আচমকা আক্রমণের ঘটনার সাথে তীব্রা মথার যোগ সাজস রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। পাহাড়ি শান্তিকে বিঘ্নিত করার পরিকল্পিত প্রয়াস বলে অভিযোগ করেন আক্রান্তরা। পাহাড় রাজনীতিকে তাতিয়ে তুলতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে মনে করছেন সচেতন রাজনীতি বিশ্লেষকরা। অপরদিকে এই আক্রমণের মুখে পড়ে ঘটনাস্থল থেকে পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের ডিজিকে অবহিত করেন মন্ত্রী রামপদ জমাতিয়া। দুইটা সময় জম্পুই জম্পুই মিটিং থাকমানি বিজেপি মিটিং থাকমানি বোলা রুগারি বাই উজানিগাই আঙ্গা জম্পুই লামানি গ্যাস অফিস বিশ্রাঙ্গ তীপ্রা মতানি বরফ আশি নব্বই জনা মতন গানা লাঠা সেন চাকর গুলাই আবাই কাতে যাক আঙ্কা সিংনা থাকমানি বড় লামা বাঠাকি লামা কচার বাজা হই ছিন গাড়ি না বাঠারিকা বাঠারিকা ছিন ড্রাইভার না চাবি ফাটাই সেই দেখলাই বোকা আঙ্কা যত নাম থাকে যত নাম বোকা আনো বোকা ফিকুন রক একদম রহনে রেখা লাঠা কটম কটম বুকুই বক রক সুখাকা আঙ্কা সিং বলে সিন জাগা অস্র করে সিং বইয়াক বাদালিয়া বুঝাগান সিং গাড়ি ব্যাকলাই আইনার সবাই আকুই বিবাং রে রে হকা সিং ব্যাকলাই রে হকাতা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।